তুমি আবার বাইরে বেড়ে আসছো কেন ঘর ছাইরা? মাথায় কাপড় খুলো, মাথায় ঘোমটা দাও। আর এই তিত্তের কাকার মতো ছায়া ধানের কি আছে? যাও ঘরে যাও। দাঁড়াও, এটা কি করলে বৌমা? তুমি মুরগির মাংস আনছো কোন বিবেচনা? আমার ফ্রিজে কি গরু মাংস নাই? আম্মা আপনি এসব কি বলতেছেন? তুমি এই মুখোমুখি তর্ক করা কত্তিকে শিখ না, মুরব্বীর লগে কিভাবে কথা বলতে হয় তোমার বাপ মা কি শিখে নেই? মা বাদ দাও, সবার বাবা মা কি সবাইকে এরকম শিক্ষা দেয়? কাজল ভাই, পাত্রী পছন্দ হয়েছে নাকি? না রে ভাই, পাত্রী তো পাইনি এখন। কি কন ভাই, এই যে রাস্তা দিয়ে কত সুন্দর সুন্দর মাই যায়, একটা মাইও কি আপনার পছন্দ হয় না? আচ্ছা সালাম সাহেব, আমরা যখন কোনো দোকানে যাই, দোকানের সামনে অনেক মাল ডিসপ্লে করা থাকে, কিন্তু আমরা কেনার সময় কি করি, আমরা দোকানদারকে বলি যে ভাই ভিতর থেকে ইনটেক একটা প্রোডাক্ট আমাদেরকে বের করে দেন। কি বুঝলেন সালাম সাহেব? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধর্মকর্ম মাইনে চলা এরকম একটা মাই খুঁজতেছেন না? বুঝতে পেরেছেন তাহলে। জি, আমার কাছে ভালো একটা মাই আছে, আশা করি এই মেয়েটা আপনার পছন্দ হবে। আপনি যেভাবে চাচ্ছেন ঠিক ওইভাবেই হবে। আমি ফোনে কথা কইতে পারবো না, আপনি ওই মেয়েটার বাবার সাথে কথা কইতে। কেন ঠিক আছে, ওই মেয়েটার বাবার নাম হচ্ছিল আজমত সাহেব। আচ্ছা ঠিক আছে। হ্যালো। জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কি আজমত সাহেব বলছিলেন? জি বলছি, আপনি কে বলছেন? আমি জহিরউদ্দিন কাজল, আমি সরকারি সহকারী শিক্ষা কর্মকর্তা। আমার বাড়ি হচ্ছিল যশোরে আর পোস্টিং হচ্ছিল মানিকগঞ্জে। আপনার কি বিবাহযোগ্য একটা মেয়ে আছে? হ্যাঁ আছে। আপনার যদি বিবাহযোগ্য মেয়ে থাকে আর আপনি যদি তাকে বিয়ে দিতে চান, তাহলে আমি আমার পরিবার থেকে আপনাদের বাড়িতে লোক পাঠাতে যাচ্ছি। জি আছে, পাঠান। জি আসসালামু আলাইকুম। কি যুগ আইলো রে, এখন পাত্র নিজেই ফোন করে যে পাত্রী আছে কিনা। আল্লাহ জানে এই কলিযুগে আর কি কি দেখতে হইব। চল চল তাড়াতাড়ি, পাছালে চল বৃষ্টি হইতে পারে। কি বুঝলেন কাজল ভাই, যেভাবে কথা কইলেন বুঝলাম বিয়ে তো মানে পাকা পাকি হয়ে গেছে ভাই। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। আঙ্কেল, এসে জহিরউদ্দিন কাজল, আমার একমাত্র শ্যালক। আমি শ্যালক বলে বলছি না, ও খুবই ভালো ছেলে। আপনারা শরবত নাস্তা নেন। আসলে হয়েছে কি, বিয়ে উপলক্ষে আমার মেয়েকে কখনো কারোর সামনে আনিনি তো, তাই। আঙ্কেল, মেয়েকে বিয়ে দিতে হলে তো পাত্রপক্ষের সামনে আনতেই হয়। আপনি মেয়েকে ডাকুন, আপনার সামনে আমরা দু একটা কথা বলব। মাশাআল্লাহ, তোমার কিছু জিজ্ঞেস করার থাকলে করো। আপনার এইম ইন লাইফ কি? বাবা চায় না আমি চাকরি করি, আর আমারও ইচ্ছা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে তুমি যাও,
যাও মা, ভিতরে যাও। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন আপনি যদি রাজি থাকেন আমরা বিয়ে নিয়ে আরো কথা বলতে পারি। না, তা না হয় ঠিক আছে, কিন্তু এত তাড়াহুড়ার তো কিছু নেই। আমরা ছেলের সম্পর্কে একটু খোঁজ খবর নিই, তারপর আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আঙ্কেল, আসলে বিয়ে শাদী যত দ্রুত হয় ততই মঙ্গল, আর ছেলে সম্পর্কে আপনি খোঁজ খবর নিতে যাচ্ছেন? ছেলে সরকারি চাকরি করে, খুবই ভালো। আমি যা যা বলেছি একদম সত্যি। আর আঙ্কেল, আমরা তো প্ল্যান করেই আসছি যে মেয়ে আমাদের পছন্দ হলে আজকে আমরা বিয়ে শাদী করাই নিই। এখন আপনি যদি বলেন আজকে আমরা বিয়ে করাতে চাই। মানে আজকে? কাজী সাহেব, লেখেন 10,01,000। আমার কোনো আপত্তি নাই, তবে দেন মোহরের টাকা আমার নগদ দিতে হইব। কি বলেন, এত টাকা কেউ নগদ বিয়ে বাড়িতে নিয়ে আসে? বাকিতে আমি আমার মেয়ের বিয়ে দিব। আঙ্কেল, বাবা, আমাদের বিয়েটা এখন দেন মোহরের টাকার জন্য ভেঙে যাবে? কাজী সাহেব, আপনি বলেন, বিয়ে বাড়িতে কেউ নগদ এত টাকা নিয়ে আসে? নগদ তোমাদের কাছে যা আছে তাই দাও। বাবা, আমার কাছে এখন ক্যাশ 50,000 টাকা আছে। সমস্যা নাই, তাতেই চলবে। মা, এটা তোর কাছে রাখ। নে মা, এটা তোর টাকা, তোর কাছেই রাখ। নে মা, নে। আঙ্কেল, তাই বলে মাত্র 50,000 টাকা? কয়েকটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবে। আপনারা লক্ষ লক্ষ টাকা মোহরলা দিবেন, তারপরে যদি আমার মেয়েটা সংসার করতে না পারে কিংবা আমার মেয়েটার সংসারটা ভেঙে যায়, তাহলে ওই দেন মোহরের টাকা নিয়ে দুই পরিবার মামলা মোকদ্দমা করবে, নিজেদের মধ্যে হেনস্থা হবে। এই ঝামেলার কি কোনো দরকার আছে? আমাদের উদ্দেশ্যটা কি? আপনাদের ছেলে আমার মেয়ের বিয়ে হবে এবং তারা সুখে শান্তিতে সংসার করবে। সুখে শান্তিতে যদি সংসারই করতে না পারে, তাহলে দেন মোহরের কোনো মূল্য আছে? আর তাছাড়া দেন মোহর কখনো সংসার টিকে রাখতে পারে না, সংসার টিকে থাকে বরণে। আপনারা যদি আমার মেয়েকে বরণ করে নিতে পারেন, তাহলে আমার মেয়ে আপনাদের সংসারে সুখে শান্তিতে থাকতে পারবে। আর তাছাড়া মোহরানার টাকা নগদে উসুল করার ব্যাপারটা ইসলামেই বলা আছে, সেটা যত অল্পই হোক। নেন, বিয়ে করেন। আপনি এখনো মুখ গোমড়া করে থাকবেন? আপনার ছেলে আর নতুন বউ বাইরে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে জান না আম্মা? বরণ করে নেন। যারা বিয়ে করে আনছে তারাই বরণ করলে হয়, আমার কি দরকার? আমার ছেলে তো আর বিয়ে করার সময় আমার দরকার হয়নি, এখন বরণ করার লেগে আমার লাগবো কেন? মা, তুমি কি এখনো এক জিনিস নিয়ে থাকবা? সব গ্রামে সব নিয়ম খাটে না। আমাদের গ্রামে না হয় নিয়ম যে পাত্রের সাথে পাত্রের মা যাবে বউকে নিয়ে আসতে, কিন্তু ওদের গ্রামে তো এই নিয়ম না। আর তুমি যদি আমাদের সাথে যেতে, তাহলে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যেত। তালুই সাহেব অনেক ধার্মিক একজন মানুষ। দেখো মা, তুমি আর কাহিনী করো না, ভাইয়ার ভাবে কখন থেকে বাইরে দাঁড়ায় আছে, তুমি ওদেরকে বরণ করে ঘরে তোলো। দাঁড়াইছে কেন? মারে তো লাগে নাই বিয়া করার সময়, এখন ঘরে ঢুকার লাগিয়া মা আনলো না, দাঁড়াইছে কেন?
আম্মা যান, এমনি এমনি বড় হয়ে যাবে, মা লাগব না। মা থাক, সালাম করা লাগবো না। আমার মধ্যে পাশ হইয়া মাথা নুইয়া সালাম করার নিয়ম নাই। সালাম করা গুণা কুফরি। বউ হইয়া আইস, বউর মতোই চলবা। আমি যেন কোনো ঝামেলা না দেখি, আগে ছিলা বাপের বাড়ি, এখন আইস পরের বাড়ি। আর পরের বাড়িতে চলতে হইলে কিছু নিয়ম নীতি মান্যা চলতে হয়, এগুলোর জন্য তোমার আমার দ্বিতীয়বার কইতে না হয়। আমি ওই বাড়িতে বউ হইয়া আইছিলাম, অনেক কষ্ট করছি, এই সংসারে অনেক ত্যাগ দিছি, তারপরও এমন আচরণ করি নাই, এমন ব্যবহার করি নাই যে আমার শাশুড়ি মনে কষ্ট হয়। আমি আশা করি তুমি এগুলা মনে রাখবা। অনেক রাত হয়েছে, ঘুমাইতে যাও। এই যে শুনছেন, এই যে উঠেন শুনছেন, তাড়াতাড়ি উঠেন, সকাল হয়ে গেল তো। সকাল হয়েছে, রাত শেষ হয়ে গেল, সকাল হবে না? কিন্তু রাত আর একটু বড় হলে ভালো হতো না? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল হয়? এখনো শেষ হয়নি, বাইরে এখনো হালকা অন্ধকার আছে, মানুষজন সব ঘুমাচ্ছে। আপনি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিন। কি বলছো? এই শীতের মধ্যে আমি গোসল করতে পারবো না। কি বলেন, দেখেন এখনো অন্ধকার আছে, তাড়াতাড়ি গিয়ে নামাজটা পড়ে নিন গোসল করে, পরে মানুষজন দেখলে আবার হাসাহাসি করবে। চান না পড়লে হয় না, তাড়াতাড়ি ওঠেন। আচ্ছা শোনো শোনো, গরম পানি আছে? না, ঠান্ডা পানি দিয়ে করতে হবে। কি বলে আল্লাহ, উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন। দেখি বসেন। শোনো, আমি যত দূরেই থাকি না কেন, তোমার থেকে কিন্তু দূরে না। আমার শরীরটা যেখানেই থাক, মনটা কিন্তু তোমার কাছেই থাকে, বুঝতে পেরেছ? আমি তাহলে বেরোচ্ছি, তুমি নিজের দিকে খেয়াল রেখো, আর মায়ের দিকেও একটু খেয়াল রেখো। মা কিছু বললে প্রতি উত্তর করো না, বয়স হয়ে গেছে তো, একটু উল্টাপাল্টা বলবে আর কি, নিজের মায়ের মতো করে দেখো। আমি তো অনেক আগেই মাকে নিজের মায়ের মতো করে আপন করে নিয়েছি, এখন মা যদি আমাকে তার নিজের মেয়ের মতো করে মেনে নেয় তাহলে কোনোদিনই কোনো কষ্টের কারণ হবে না। আরে মা তোমাকে তার মেয়ের মতো করে আপন করে নিয়েছে, আর একটু আপন করতে হয়তো একটু সময় লাগবে। নিজের মনটা তো আমার কাছে দিয়ে গেল, আমার মনটা কার কাছে দিব বলে দিল না? তোমার মনটা ব্যাগে করে দিয়ে দাও, আমি সঙ্গে নিয়ে যাব। মা তুমি মন খারাপ করতেছো কেন? টেনশন করো না, আর শোনো, ওষুধ টষুধ ঠিকঠাক ভাবে খাও। আর আমি আখিরে ওই যে ওষুধ টষুধ বুঝাই দিয়ে গেছি, আর আমি তো আগামী বৃহস্পতিবার আসতেছি। আবার বৃহস্পতিবার আইবি? মা আখি নতুন মানুষ, এ বাড়িতে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে না। যাবে এগুলি
আর এত ভারী একটা ব্যাগ, এটা আবার তুমি আনতে গেলে কেন? আখি, ও আমার আখি, এত কান্না করলে কাজল তো ধুয়ে চলে যাবে। এমন কাজল দিই নাই যে এত সহজে ধুয়ে যাবে, এটা পার্মানেন্ট কাজল। কাজল জিমা আসতেছে। গাড়িটা কি মিস করবি বাবা? আসতেছি মা। আরে বাবা, দূরের পথ যাইতে হলে ঘর থেকে একটু আগে আগে বাইরেতে হয়, রাস্তায় জ্যাম জট আছে। রাস্তায় জ্যাম জট, যাইতে দেরি হয়ে যাবে, পৌঁছাইতে পারবি না তো। মা সমস্যা নেই, হাতে সময় আছে এখনো। হ্যাঁ বাবা, পৌঁছাইয়া ফোন দিছে আমারে, আমি কিন্তু চিন্তা করবো বাবা। তুমি কোনো টেনশন নিও না, আর তুমি ওষুধ টষুধ কিন্তু ঠিকঠাক ভাবে খাও। মা আখি একটু খেয়াল রেখো। আচ্ছা বাবা, তুইও খাবার দাবার ঠিক মতো খাইস, খাস না খাস আমি কিন্তু চিন্তা করবো। আচ্ছা তুমি আবার বাইরের বাইরে আসছো কেন বর্ষাইরা? মাথায় কাপড় খুলি, মাথায় ঘোমটা দাও। আরে তিত্তের কাকের মতো ছায়া ধানের কি আছে, যাও ঘরে যাও। এটা কি করলা তুমি? না আমি তো বুঝলাম না তুমি এটা কি করলে। তুমি কি ইচ্ছা করে আসো? তুমি জানো না আমি শক্ত ভাত খাইতে পারি না, আমার হজম হয় না, ডাক্তার নিষেধ করছে। তারপরে তুমি ইচ্ছা করে এই ঝরঝরা করকরা সালের মতো ভাত আনছো। আম্মা প্রত্যেক দিন তো ভাত আমি রান্না করি, আজকে একটু ঝামেলা হয়ে গেছিল, ভাতটা একটু ফুটতো মানে এটা তো ফুটেই নাই। তুমি ভালো করে জানো ডাক্তার আমার নিষেধ করছে, আমি খাইতে পারি না, আমার হজম হয় না, আমার গ্যাস্ট্রিক আলসার। তারপরে তুমি ঝরঝরা করকরা ভাত রান্না করে রাখছো, মানে এটা কি? এই তুমি কি আমার মারতে চাও? আম্মা আপনি একটু বসেন, আমি আবার ভাত বসিয়ে দিচ্ছি। থাক, আর ভাত আমার লাগবে না, এত ভাত পরে কি খাবো? শুধু শুধু অপচয় হইব, নষ্ট হইব, এত অপচয় তো আমার সংসারে করা যাবে? হিসাব নিকেশ করে চলতে কপালে আছে খাইয়ে নি। একটু বসেন না, আমি বসে কথা বলবো না আমার সাথে। কি ব্যাপার, আমার বউয়ের মনটা এখন কেমন আছে? আগের মতোই। আগের মতোই মানে? যেমনটা রেখে গেছেন। আমি তো রেখে আসি নাই, তোমার মনটা তো আমি সাথে করে নিয়ে আসছি। তাহলে নিজেই চেক করে দেখেন বউর মনটা কেমন আছে। মনে তো হচ্ছে মনটা খুব একটা ভালো নাই, মনের আকাশে মেঘ জমেছে। তো মেঘ জমার কারণটা কি শুনতে পারি? নিজের মানুষটা পাশে নাই তো তাই। আর বাবা চলে আসবো তো, আর দু একটা দিন। ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ। কাজল বাবা, কাজল কিরে বাবা, মাস্টার শেষ না হইতে আবার বাড়িতে চলে আসলি? মা মাঝে দুই দিনের গ্যাপ আছে তো, তাই ভাবলাম চলে আসি। চলে যাব বাবা পরশুদিন। কি পরশুদিন চলে যাবি? তাহলে একদিন দূরে তোর জন্য আসার কি দরকার? আইতে যেতে টাকা পয়সা খরচ হবে। মা ঘরে নতুন। নতুন কি? নতুন বসে কি আঁচল ধরে বসে থাকবি? আশ্চর্য, চাকরি না থাকলে বউ থাকে না, আর চাকরি থাকবো পয়সা টাকা থাকবো তখন বউর অভাব হইব না। তোর লোক একটা কি জরুরি কথা আসছিল, ফোনেও কইতে চাইছিলাম, মরার মাথার তো কিচ্ছু মনে থাকে না। আচ্ছা ভাবছি সামনাসামনি কই, এমন মনে হইছে। আচ্ছা তোর বউ যে সারাদিন ফোনের মধ্যে ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর করে, খোঁজ খবর রাহস, কাল লগে কথা কো। মা কি বলছো, ও
তো আমার সাথেই কথা বলে। তোর লোকের কথা কে মানে? আমি কালকে সন্ধ্যায় তো দেখলাম মা দ্বীপের পর থেকে রাত দশটা পর্যন্ত কুচুর কুচুর প্রচুর প্রচুর। মা, কাল মাগরিবের পর থেকে রাত দশটা পর্যন্ত আমার সাথে কথা বলছে। কি জানি বাপু, এত কথা কিসের? আমাদের সময় তো ফোনও ছিল না, কথা কইতে পারি নাই। তোমরা এত কথাক্ষণ কেন লাগে আমি বুঝি না। তোর আব্বাই বিয়ের পরে তো আমি ছয় মাস চোখের দিকে তাকাইতাম পারিনি। সরমে আর কি কম, যাই গে দুনিয়া কত কিছু দেখতে হইব। আচ্ছা চলো সদরে যাই। সদরে কেন? তোমার জন্য কিছু কেনাকাটা করব। আমার তো কিছু লাগবে না, তবে আমার জন্য কিছু জিনিস কিনবো। আরে কিনবো, সমস্যা নেই, তোমার জন্য কিনবো, আমার জন্য কিনবো, চলো। আজকে আজকে যাব। না আজকে যাব না। আরে ওঠো বাবা। এই দাঁড়া মা। বৌলে কই গেছিস? মা শহরে গেছিলাম, এই যে টুকটাক কেনাকাটা ছিল তো ওই জন্য। শহরে যাও, মার্কেটিং করো, সবই ঠিক আছে, খালি আমার ওষুধের কথা কারো মনে থাকে না। গত পরশু দিন আমার ওষুধ শেষ হয়েছে। বৌলে এত ঢ্যাং ঢ্যাং কইরো না, বেশি মাথা তুললে নামাইতে পারবো না। উঠতে থাকবো তো উঠতে থাকবো, আর নামবো না। বৌরে বউর মতো থাকতে দাও। মা প্রয়োজনে কিছু জিনিসপত্র কেনার জন্য গেছিলাম। আমার ওষুধটাও তো প্রয়োজন। আগে বললেই তো নিয়ে আসতে। এতদিন পরে মার কথা মনে হয়েছে, আমার তো একটু দেখতে আসোস না। তোর শাশুড়ি তো মানে বাপের বাড়ি বউ আইতে করলে তা জ্বর উঠে যায়, এটা কি ঠিক জামাই? আম্মা আসলে বিষয়টা এরকম না, মার বয়স হয়েছে তো, আর আমার মা তো আপনার মেয়েরে খুবই ভালোবাসে, শুধু মেয়ে ছাড়া থাকতেই পারে না। আম্মা এই যে আমার দুদিন ছুটি হলো, মাকে বললাম যে শাশুড়ি বাড়ি থেকে বেড়ায় আসি, আমাকে বুঝায় তারপরে আসলাম, এই যে চলে আসলাম। ভালো কথা, শিক্ষা দেখছো? আমার মেয়ের আমি এই শিক্ষা দিছি, আমার মেয়ে যেখানে যাবে সেখানে এরকম ভাবে ভালো ব্যবহার করবে। তোমার মা দেখো না আমার মেয়ের জন্য পাগল, কিন্তু আমি কি পাইছি? এই যে দেখতেছো বউটা ডাকতেছে, তার কানে কি বাতাস যাইতেছে? যাইতেছে। ও বউ, তোমার কানে কি খবর যায় না, বাতাস যায় না? আমি তোমার ডাকতেছি, আমার মেয়ে মেয়ে জামাই বসে রয়েছে, খাওয়া দাওয়ার কোনো খোঁজ খবর নাই। ও বৌমা, বৌমা দেখছো, এগুলো বলে শিক্ষা। জিয়াম্মা কি হয়েছে তোমার? আমি যে ডাকতেছি সিলেট যে তোমার কি কানে যায় না? আমার মেয়ের জামাই এসে রান্না বান্না করা লাগবে না, আমি তুমি কি করো নাকি? আমার নামাজ পড়তেছিলাম। নামাজ পড়তেছো, ভালো কথা, আল্লাহ খোদার নাম দিছো, আমি খুশি।
নামাজ তো কতক্ষণ লাগে আমি তো জানি, আমিও তো পড়ছি। আসল কথা হইলো নামাজের নাম করে তুমি মোবাইলে ফুসফুস ফুসফুস করো, সময় নষ্ট করো, সেটা আমি ভালো করে জানি। এই যে মেহমান আইছে, রান্না বান্না করা লাগবে না? কোন সময় রান্না করবা, কোন সময় খাওয়াইবা? আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই রান্না বসাই দিচ্ছি। কি রান্না করব দেখছ আমার জিগে কি রান্না করবো? এই তুমি এতদিন ধরে এই বাড়িতে আসো, তুমি জানো না কি রান্না করতে? ফ্রিজে ভালো মন্দ নাই, যা আছে না আমায় রান্না করো, দাঁড়াই রুসো কেন? মানে সময় নষ্ট করতে ভালো লাগে, কোন সময় খাইব? যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে আম্মা, আমি বসাই দিচ্ছি এখনই রান্না। দেখছো আমার মেয়ের নামে কোনো কমপ্লেন আছে? আমি সেই শিক্ষা দেই নাই, পরপরই হয়। এই যে এতদিন ধরে আছে, কিছু শিখছে আমার কাছ থেকে? আমি যতই বলি কোনো কাজ তো হয় না। দাঁড়াও, এটা কি করলে বৌমা? তুমি মুরগির মাংস আনছো কোন বিবেচনায়? আমার ফ্রিজে কি গরু মাংস নাই, নাকি নিজের বাপের বাড়ির মানুষের খাওয়ানোর লেগে রেখে দিছো? শোনো বৌমা, এই সরুলো কি পানা আমার সংসারে কিন্তু চলবো না। আমার মেয়ে জামাই এসে তুমি মুরগি রান্না করে খাওয়াইতেছো আর গরু মাংস রেখে দিছো বাপের বাড়ির লেগে। আম্মা আপনি এসব কি বলতেছেন? আমি কখন বলছি যে আমার বাবার বাসা থেকে কেউ আসলে তারে গরু মাংস দেখাইতে দিব, আর আপনার মেয়ে আসছে দেখে মুরগির মাংস দেখাইতে দিছি? তাছাড়া আমি তো আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আম্মা কি রান্না করবো, আপনি তো বলছেন তোমার যা ইচ্ছা রান্না। তাই ভাবছি আজকে তো রাত হয়ে গেছে, মুরগির মাংসটাই রান্না করবি, কালকে না হয় গরুর মাংস আর পোলাও রান্না করবি। তো তুমি যেটা নিজের ফ্যাটের ভিতরে রেখে দিলে তুমি আমাকে জানাইতে পারতা কি রান্না কি রান্না? আর শোনো, তুমি এই মুখোমুখি তর্ক করা করতে শিখ না, মুরব্বীর লগে কিভাবে কথা বলতে হয় তোমার বাপ মাকে শিখে নেই। আমার মেয়ের জামার সঙ্গে আমার লগে তর্ক করতে শিখ না। মা বাদ দাও, সবার বাবা মা কি সবাইকে এরকম শিক্ষা দেয়? তুমি আমাদেরকে যে শিক্ষা দিয়ে বড় করছো, সবার বাবা মা কি সবার একই শিক্ষা দেবে? থাক বাদ দাও, মুরগি দিয়ে খাও। আম্মা আপনি কিন্তু শুধু শুধু ভাবিরে বকা দিচ্ছেন। ভাবি তো বললই কালকে গরু মাংস আর পোলাও রান্না করবে। আজকে যেহেতু মুরগি রান্না করছে, আজকে মুরগি দিয়ে খাই, মুরগি আমার খুব পছন্দের। থাক থাক, আমার দিকে আমারে দাও, নাও খাও। আদেশ না আপনার বোঝা লাগবে কেন? আপনার বোঝা দরকার নেই, আমারটা আমাকেই বুঝতে দিন। আখি তোমার প্রবলেম মানে আমারও প্রবলেম, সো কি হয়েছে ব্যাপারটা আমার খুইলা বলো, কি হলো বলো। বিনা অপরাধে আমাকে ছোট লোক বলছে, আর তার থেকে বড় কথা আমার বাবা একজন আদর্শবান মানুষ। আমি আমি কিছুই করিনি, সবাই খেতে বসছিলাম সেখানে আমাকে যা তা বলছে, আমি তো কিছুই বলি নাই, আমাকে পড়ে তোমার মা যা তা বলছে, আমি আমাকে বলছে আমি নাকি ছোট লোক। আচ্ছা ঠিক আছে, শোনো আমি যেটা বলি সেটা করো। আম্মা
কি ব্যাপার, তুমি ব্যাগ ট্যাগ লইয়ে কই যাইতেছো? আম্মা আমি একটু আমাদের বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি যাইতেছো মানে তুমি তুমি একলা যাইতেছো? কই তোমার বাপের বাড়ি থেকে তো কেউ তোমার নিতে আসে নাই, আর কাজলও তো বাড়িতে নাই। মানে কি মানে একলা একলা মেয়ে মানুষ বাপের বাড়ি চলে যাবে, এটা কেমন কথা? তাছাড়া আমি একলা এই বাড়িতে কিভাবে থাকবো? ওই যে আমার মেয়ে তো সকালবেলা চলে গেছে জামাইরে নিয়ে। আম্মা আসলে আব্বু নাকি অসুস্থ, সকালবেলা ফোন দিছে বলছে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, আমাকে নাকি খুব দেখতে চাচ্ছে। আমি আসি, আর আপনি ঠিকঠাক মতো খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে নিন। ফোন দিও পৌঁছাইয়া। এই তুমি কি আমার মারতে চাও? আম্মা আপনি একটু বসেন, আমি আবার ভাত বসে দিচ্ছি। থাক, আর বাতানো লাগবে না, এত ভাত পরে কি খাইব? আগে ছিলাম বাপের বাড়ি, এখন আইসো পরের বাড়ি, আর পরের বাড়িতে চলতে হইলে কিছু নিয়ম নীতি মানিয়া চলতে হয়। আপনি ঠিকঠাক মতো খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে নিন। হ্যাঁ হ্যালো বাবা রে, বউ তো গেল, 4-5 দিন হয়ে গেল, আশার তো কোনো নামই নাই। মা তুমি কি ফোন দিছিলে আখিরে? আমি ফোন দিমু কেন, আমি কি হেরে বাপের বাড়িতে পাঠাইছি যে ফোন দিয়ে আনমু? আচ্ছা মা বাদ দাও এসব, তোমার একটা কথা বলি মা, তোমার ব্যাপারে আমার যদি কেউ উল্টা পাল্টা কথা বলে তাহলে কি আমি ব্যাপারটা সহ্য করবো? মা তো আখির বাবা মা নিয়ে যে তুমি আখির উল্টা পাল্টা কথা বলছো এটা কি ঠিক মা? ও আমি রাগ করে না হইলে একটা কথা কইছি নিজের ছেলের বউরে আপন ভাইবা, আর এটাও তোর কাছে নালিশ দিয়ে দিছে। মা আখি আমার কাছে কোনো ধরনের নালিশ করে, আমি ওর থেকে জোর করে ব্যাপারটা জানছি। অন এসব কথা বাদ দে বাবা, তুই বউ মারা যায় নিয়ে ও আসবে না মা। আইবো না মানে কইলে হইলো? আমি এত কথা বুঝি না, তুই আমার বউ মারা আইনা দে বাবা, আমার না ভাল লাগতেছে না, একলা বাড়ি আমার দম বন্ধ আসতেছে বাবা, তুই নিয়ে আয়। মা ও সাপ সাপ বলে দিছে ও ওই বাড়িতে আর আসবে না, কিন্তু আমি কালকে বাড়িতে আসতেছি। আমি অত কথা বুঝি না, তুই বৌমারে নিয়ে কালকে বাড়ি আসার সময় ওগো বাড়ি হইয়া তারপর আসবি, বৌমারে নিয়ে আইবি। তুই 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 কো হইছে আম্মা, তোমার সাথে থাকতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে মা, রাখলাম। আচ্ছা সাবধানে আসিস। তুই একলা কেন, বৌমা কই? ও আসে নাই মা। আসে নাই মানে তুই না আসার সময় ওই বাড়ি থেকে বৌমারে নিয়ে আসার কথা? নিয়ে আসার কথা ছিল মা, আমি আনতেও গেছিলাম, কিন্তু তোমার বউ বলছে ও নাকি এই বাড়িতে আর আসবে না। আসবে না মানে কি কস তুই? আরে শাশুড়ি হইয়ার আগের মাথায় ছেলে বউরের জন্য দুইটা কথা কইছি, এজন্য বাপের বাড়িতে পড়ে থাকবো, আর এইটাও আমার মাইনা নিতে হইব। আমি এত কথা বুঝিনি, তুই যা যাই বৌমারে নিয়ে। মা তুমিও তো তোমার ছেলের বউরে একটা ফোন দিতে পারতে, আর তুমি তো মন থেকে ডাক দিলে তোমার ছেলের বউ এখনই চলে আসবে। ওরে বাবা আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়েছে। উমা আমার মা তো আইসা পড়ছে, কেন আম্মা আপনি তো আমাকে কখনো ভালোই বাসেন নাই, আমি এ বাসায় আপনার জন্য যা কিছুই করতাম আপনার চোখে আমি খারাপ হয়ে যেতাম,
আপনি আমাকে কখনো মন থেকে আপনই করতে পারেন নাই। না না, আমি আমি যতই মুখে মুখে কই অন্তর থেকে ঠিক ভালোবাসছি, আমি ভালোবাসছি আমার বউরে, আমার একমাত্র পোলার বউরে কি আমি ভালো না বাসা থাকতে পারি? আজকে একটা সত্যি কথা কই, আমি আমি মন থেকে সত্যি তোমার বরণ করে নিয়েছি। আসলে হয়েছিল কি জানো, আজকে তোমার একটা আসল কথা কই, 13 বছর বয়সে আমার বিয়ে হয়, এই বাড়িতে বই আসি, কিন্তু জীবন সংসার কিচ্ছু বুঝি না। আমার শাশুড়ির খুব শখ ছিল নিজে পছন্দ করে তার ছেলের বউ আনবো, কিন্তু তার এই শখ আলাদ সব দুলিশাত হয়ে গেল, কারণ আমার শ্বশুর আমার পছন্দ করে আনছে। আরে সেদিন আমার শ্বশুর শাশুড়ির কি ঝগড়া, আমারও তো আমার শাশুড়ি মাইনা নিব না তো নিব নাই, কিন্তু আমার শ্বশুরের কাছে, আমার শ্বশুরের শর্তের কাছে আমার শাশুড়ি হাইরা গেল। সেই থেকে তো এইবার এই বউ হইলাম, কিন্তু আমার শাশুড়ির কাছে আমি বই হয়ে গেলাম, মেয়ে হইতে পারিনি। আমার শাশুড়ি আমি কত যত্ন করছি, গোসল করাইছি, খাওয়াইছি, কত সেবা যত্ন করছি, কিন্তু আপন হইতে পারি নাই, আপন কইরা আমার নেয় নাই। শেষকালে আমার কাছেই তো ছিল, আমার হাতে দম গেছে, মারা গেছে। কোন ছেলের বউর কাছে থাকে নাই, আমার হাত ছাড়া খায় নাই, বহু চেষ্টা করছি, আমি বই রইলাম শাশুড়ির কাছে, মেয়ে হইতে পারিনি, পারি নাই আমি। সেই জন্য আমার ভিতরে জিদ চাপছে, আমি আমার ছেলে বউ নিজে পছন্দ করে আনবো, নিজ হাতে সাজাবো, আমি নিজে বরণ করব। কিন্তু আমার ভাগ্যে জুটে নাই, এই জন্য মারে, এই জন্য মাঝে মধ্যে আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি, আমি আসলে মন থেকে করি নাই। কিন্তু মারে আমি কিন্তু সত্যি তোর মন থেকে ভালোবাসি, আমি মাইনা নিছি। আমিও আপনাকে অনেক ভালোবাসি আম্মা। আবার আম্মা, বৌমা তোমারও তো দোষ কম না, তুমি তো আমার শাশুড়ি ভাবছো, মা বানাইতে পারো নাই, মা যদি বানাইতে পারত তাহলে আর আম্মা ডাকতা না মাই ডাকতা, আজকে থেকে আমারে তুমি আম্মা ডাকবো না, আমার আমার পরপর মনে হয় তুমি আমার মা ডাকবা। মা এমন দিকে এইটা আমার মেয়ে,